প্রচন্ড গরম পড়েছে ভেবেছি পাশেই নদী আছে সেখানে গিয়ে একটু উপভোগ করা যাক স্নান করবো আমরা এই জায়গাটা এসি নদীর ধারে এটা হচ্ছে আপনার তোষা নদী বাচ্চারা স্নান করছে আমরা এখানে একটা বসে হাওয়া খাচ্ছি বসে রেস্ট করবো তারপর নদীতে স্নান করবো দেন আমরা সেই কী বলে প্রোগ্রামে যাবো তো আমাদের সঙ্গে আছে এই প্রভুরা এই যে তো দেখতে থাকো চলো Guys, 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 lava, 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 স্নান কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সেই প্রোগ্রামের জায়গায় চলে যাবো সত্যি বলতে এই জায়গাটা এসে আমার খুব শান্তি পেলাম খুব সুন্দর জায়গা স্নান করে খুব তৃপ্তি পেলাম আমার যেখানে ছিলাম প্রচণ্ড গরম ছিল প্রায় ওখানে এই তোমার ধরো 38-39 ডিগ্রি মতো সেলসিয়াস সেখান থেকে ওখান থেকে এসে এই জায়গায় এসে একটা মনোরম দৃশ্য প্রকৃতির একটা অনুভব করলাম খুব সুন্দর লাগলো জায়গাটায় মানে জাস্ট আনবিলিভেবল কী বলবো তোমাদের যখন কোনো সময় মন খারাপ হবে বা গরমের দিনে একবার নদীতে এসে স্নান করা যায় তোমরা কোনো সময় তো গাইস কী বলি ওখানে আর প্রসাদ পেয়ে বেশি দেরি করলাম না আকাশের পরিস্থিতিটাও সেরকম ভালো নেই সেই কারণে বাড়ির দিকে খুব তাড়াতাড়ি রওনা হলাম তো বেশি কিছু না বলে চলো বাড়ির দিকে রওনা হওয়া যাক চলো তো গাইস আকাশের পরিস্থিতি একদমই ভালো নয় তো গ্রামের পরিবেশে যখন রাস্তার মধ্যে ধান দেয় ধান শুকাতে দেয় এরকমটা ঠিক মানুষ তারা হলে আমাদের কী করে তুলছে দেখতেই পাচ্ছ কখন বৃষ্টি আসবে কখন ঠিক ঠিকানা নাই হ্যাঁ ভিডিও তো দেখছে মানুষ কেন করে গ্রামের লোক কাজ করে কি করে না করে তাহলে বুঝবে কেন করে মানুষ কেন করে খায় শহরের লোক তো বুঝে না গ্রামের পরিবেশে আমরা যখন মানে ক্ষেত থেকে ধানটা উঠাই উঠানোর পরে ধানটা ডাঙা হয় আর কি মানে ঝাড়া হয় তারপরে শুকানো হয় তারপরে উষানো হয় তারপর চাল বেরোয়
তারপরে তোমরা যখন তোমাদের হাতে পৌঁছায় আর কি ধানটা মানে ভাতটা খাওয়া আর কি, তখন বুঝতে পারো যে কীরকম অবস্থা থাকে। তো আমাদের এমন পরিস্থিতি যখন কোনো সময় এই যে বর্ষার সময় ধানটা শুকাতে এত প্রবলেম হয়, কোনো সময় রৌদ্র মানে বৃষ্টি থাকে, এমন হুট করে যেমন বৃষ্টি এসে, আমি তো সেই সেই সিচুয়েশনটা দেখাবো তোমাদের কীরকম সিচুয়েশনে আমাদের কীরকম করতে হয়। তো ব্যাপারটা হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে কখন বৃষ্টি আসবে না ঠিক ঠিকানা নেই, গরম ছিল সারাদিনে, তো শেষবেলায় আজকে কি বলে বৃষ্টি আবহাওয়া দপ্তর বৃষ্টির সূচনা দিয়েছে আমাদের কি বলে মোবাইলের মধ্যে মেসেজ দিয়েছে যে, তখন আমি 11টা থেকে 12টা অবধি মেসেজ দিয়েছিলো যে বৃষ্টি যে কোনো সময় হতে পারে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা এগুলো বৃষ্টি আমাদের বিশাল পরিমাণে বৃষ্টি হবে, বিশাল পরিমাণে ঝড় হবে, বলছে যে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হবে। তো আমাদের এই সময় তো ধানের সিজনটা, ধান তোলানো হয়, তো এমন আকাশের পরিস্থিতি তোমরা দেখলে ভয়াবহ আর কি, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর আমি তোমাদের দেখাচ্ছি কেমন করে সেই সিজনটা হ্যান্ডেল হয়, অনেক সময় ধান তুলতে ভিজেই যায়, তো বললাম একটু আগে। তো এই দেখো আকাশের পরিস্থিতি কেমন, আকাশের পরিস্থিতি খুব ভয়াবহ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই দেখো কি বলি, গ্রামের পরিবেশে এরকম মানে যখন ধানটা শুকানো হয় সেই সময় যে বৃষ্টি হয় যে কতটা খারাপ লাগে, কতটা কষ্ট হয়, কত খাটনি মানে কত মাথার ঘাম পায়ে পরে একটা ধান ওঠে, সেই ধান আমাদের কী বলে ফ্যাক্টরিতে গিয়ে সেটা ভালো করে হওয়ার পর আমার মুখে ভাত খায় সেই হিসেবে। এই দেখো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তো আমি আর বেশি বলছি না, কীভাবে ধান তুলি সেটা খেয়ে আমি যাচ্ছি, চলো। এত বৃষ্টি কি, কে এত ধান, এত বৃষ্টি কেন, ওমনি কবার না ভাই। পাগলা হয়ে গেছে এত বৃষ্টি কে, না না বৃষ্টি হওয়ার নাই, হলেও উমায় শুকাইবে, উমায় ভিজে দিবে, হ্যাঁ কি কর খুব ভয়াবহ, যে কোনো সময় একে নামতে পারে। তো হৃদয়
গাইস এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ বেশি কিছু বলছি না তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই